এই কোরআন বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানীরা কোরআনকে ফলো করেছে কিন্তু কোরআন কাউকে ফলো করেন নাই। ভাইজান আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, আমার আল্লাহ তার বান্দা তার বান্দিদের কতই ভালোবাসেন। একটু কান পেতে শুনেলেন বন্ধু, একটু সুন্দর করে শুনেলেন, আমার বান্দারা আমার বান্দিরা যেন আমার এই কল্যাণময় কিতাবখানা পড়তে পারে, আমার এই পবিত্র কোরআনখানা যেন তারা পড়তে পারে। এই জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছে, সেই জিনিসটার নাম কি জানো রে? সেই জিনিসটার নাম হলো আল মাহুল বায়ান। আমার আল্লাহ আমাকে আপনাকে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে, লম্বা চওড়া উঁচা তাগড়া জোয়ান তৈরি করে ছেড়ে দেন নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে, নারায় দেখবে কি দিয়েছে, কি দিয়েছে ভাই, কি দিয়েছে ভাই জান, আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে। ভাই গো আজকে আমি মনিরুদ্দিন যদি কথা না বলতে পারতাম, আমার কুত্তার মর্যাদা থাকতো না, আমার কোনো মূল্য থাকতো না, কিন্তু কত বড় নিয়ামত আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। হে পৃথিবীর মানুষ লজ্জা করো, হে পৃথিবীর মানুষ শরম করো, হে পৃথিবীর মানুষ একটু ভেবে দেখো, এত বড় নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, এই নিয়ামত নষ্ট করো না, এই নিয়ামত অন্য জায়গায় ব্যবহার করো না। এই মুক্তি দিয়ে কেমন করে বেইমানি করতে পারো, এই মুক্তা দিয়ে কেমন করে মদের বোতল দিতে পারো, এত বড় নিয়ামত দিয়েছে রে ভাই গো। স্টিল বডির কোনো দাম নাই, ঠ্যাঙের কোনো দাম নাই, হাতের কোনো দাম নাই ভাই জান, কেন বড় বড় স্টিল বডি লম্বা চওড়া ফারাক্কা স্টেশনে পড়ে আছে, নিজের পাছার ময়লা নিজের মুখেই মাখছে, কথা ঠিক কিনা বলেন, হ্যাঁ না বলেন ভাই গো? কথা বলার কি মজা, কথা বলার কি আনন্দ, কথা বলার কি তৃপ্তি, কথা বলে কি মজা পাওয়া যায়, কথা শুনে কি মজা পাওয়া যায়। বন্ধুরে একটা বোবাকে যে বলো বোবারে কথা বলার কি মজা, বোবা বলতে পারবে? তবে কে পারবে? পারবে তো একজন, কেন যার হাত নাই তাকে বলো হাতের কি দাম, সে তাহা বলে দিতে পারে, যার ঠ্যাং নাই তাকে বলো ঠ্যাঙের কি দাম, সে তাহা বলে দিতে পারে, যার চক্ষু নাই তাকে বলো চোখের কি দাম, সে তাহা বলে দিতে পারে, কিন্তু যে বলতে পারে না তাকে বলো কথা বলার কি মজা, সে তাহা কেন বলতে পারে না? বন্ধুরে কথা বলার এত মজা, কথা বলার এত মজা, কথা বলার এত তৃপ্তি। আমি মনিরুদ্দিন আপনাকে বলি বন্ধু, আমি মনিরুদ্দিন আপনাকে বলি, আমার আল্লাহ যারে বোবা বানিয়ে দেন, আমার আল্লাহ তারে বহিরা বানিয়ে দেন, কেন জানো রে? বোবা যদি কথা বলার আওয়াজটা কথা শুনতে পায়, বোবা তা নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, বোবা তার নিজের আত্মা নিজেই হত্যা করে দেবে। এই জন্য আমার আল্লাহ যারে বোবা বানান তারে বহিরা বানিয়ে দেন। তবে এই কথা বলতে পারবে কে রে? বলতে পারবে যেন বোবার বিবি, কে বলতে পারবে, কে বলতে পারবে? বোবার বিবি। ভাই যান মনে কিছু নেবেন না, অন্য কোনো ধ্যানের ধরবেন না, হাত দুটি যদিও না থাকে পা দুটি যদিও না থাকে, অনেকেই বক্তারা আমার বদনাম করে বাড়ে, ও তো নিজেরই কথা বলে। ভাই যান আমি তো ছোট বক্তা, কিন্তু আমার চাইতে যারা উঁচা তাগড়া জোয়ান লম্বা স্টিল বডির বক্তা, ভাই যান প্রত্যেক বক্তা তার এক্সাম্পল দেয়, এক্সাম্পল দেয় না উদাহরণ যাকে আমরা বলি, তো ভাই যান উনারা উদাহরণ দেয়
উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে খুঁজতে হয় উদাহরণ, কিন্তু আমাকে উদাহরণ খুঁজতে হয় না, চেয়ারের মধ্যেই উদাহরণ পাওয়া যায়, এক্সাম্পল চেয়ারেই পাওয়া যায়। তো আমি এক্সাম্পলটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে না দিয়ে আমার কাছ থেকে দিই, তখন বলে ও খালি ওর নিজেরই কথা বলে, এটা আমার নিজের কথা জি ভাই। কথা হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, তবু আমি মনির উদ্দিন কথা বলতে পারি। আমার আল্লাহ এই নিয়ামতটি পৃথিবীর মানুষকে দিয়েছে, আল্লামাহুল বায়ান। রে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের মানুষ রূপে তৈরি করে ছেড়ে দি নাই, আমি তোমাদের গাধা ঘোড়া শৃগাল বিড়ালের মতো তৈরি করে ছেড়ে দি নাই, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আমার ভাইরা রে, আমার আব্বা জানেরা রে, আমার পরদান আসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা, আমি মনির উদ্দিন বলি বন্ধু, আমি যখন বাড়ি যাই, বাড়িতে যে আমি সুন্দর করে আমার বিবিকে ডাক দিয়ে বলি, বিবি যখন পাশে আসে, বিবি দরওয়াজায় এসে দাঁড়ায়, বিবি হয় আমাকে বলে আসসালামু আলাইকুম, হয়তো আমি বিবিকে বলি আসসালামু আলাইকুম, বিবি বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এমনি করে এখনের সাথে কথা লেনদেন হতে লাগে, আমার বিবির কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার কথা শুনে আমার বিবির কলিজা ঠান্ডা হয়ে যায়। ভাই জান বন্ধুরে, তারপরে রুমে নিয়ে ব্যাগটা রেখে সুন্দর করে বুকে জড়িয়ে ঠোঁটে গালে দুটি চুমো দিয়ে বলে একটা চা দেব, একটা চা দেব, এত রাত্রে চা দেবে সোনা, একটা দি। তার কথা শুনে আমার প্রাণ জুড়িয়ে যায়, আমার কথা শুনে তার কলিজা ভরে যায়। ভাই জান, কথা বলার এত মজা, কথা শোনার এত মজা, আমি এবং আমার বিবি সাহেবা একই ঘরে একই বিছানায় একই বালিশে মাথা দিয়ে এক অন্যের সাথে প্রেম প্রীতি মহব্বতের কথা বলতে বলতে হঠাৎ কখন ঘড়িতে দুটো বেজে যায় আমি তা বুঝতে পারি না। কে ভাই তো ভাইরা ঠিক লাগে, কথা বলার কি মজা, এত বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই নিয়ামতটা মিথ্যা দিয়ে ব্যবহার করো, যেন আমার বান্দারা, আমার বান্দিরা আমার এই কথা দিয়ে আমার পবিত্র কোরআন খানা পড়তে পারে। সরে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু সরে বলি আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তবে মুখে আছে বায়ান, বুকে আছে কোরআন, যার হাত দুটো নেই, যার ঠ্যাং দুটি নেই, যে একা চলতে পারে না, যে একা ফিরতে পারে না, তার কি মূল্য রে, তার কি মূল্য। কিন্তু ওই যে বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মালের দাম হলো 50,000। 50,000 টাকার বক্তা পশ্চিমবঙ্গে এখন মনির উদ্দিন, অন্য কেউ না। গত 16 তারিখে একটা বের আসলাম শিলচর থেকে 65। ভাষা শুনছেন না বুঝছেন, আমি আমার ক্যাডিট প্রচার করছি না, আমি আমার মূল্য প্রচার করতে চাই না, আমি বলতে চাইছি যেই লোকটা রাস্তায় বসে মানুষের কাছে ভিক্ষা করত, সেই লোকটা 1.5 ঘন্টা মানুষের কাছে কিছু কথা বলে, নামার পরে একটা টাকার বান্ডিল ধরিয়ে দেয়, সেই বান্ডিল হয় 50,000, 55,000, 45,000, নর্মালে 15,000। মূল্যটা কি? বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান। আমার ভাইরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি নিয়ামত দিয়েছে, তার মধ্যে আরো একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতটির নাম কি রে? একজন দাঁড়িয়ে বলবেন, ওই নিয়ামতটি যদি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে না দিত, আমার কোনো মূল্য থাকতো না, আপনাদের কোনো মূল্য থাকতো না। মানুষরে একটু লজ্জা করো, মানুষরে একটু হায়া করো, আমার আল্লাহ
এত বড় নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে ভাই গো, মাটির নিচে তো আছে আল্লাহর দেওয়া নিয়ামত, আমি যদি সঞ্চয় করতে না পারি তাহা উপভোগ করতে পারবো? কথা বলেন, সঞ্চয় যদি করতে না পারি তবে উপভোগ করতে পারবো? ভাইজান, তবে আমরা মাটির নিচের নিয়ামতগুলি কিভাবে সঞ্চয় করব, কেমন করে সঞ্চয় করব, এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছে। এই নিয়ামত যদি না দিত রে পৃথিবীর মানুষের কোনোই মূল্য থাকত না। ভাইজান, আমি আপনাদের বলি, এই পবিত্র কল্যাণময় কোরআন খানা আমার মা আমাকে কত কষ্ট করে লেখাপড়া করিয়েছে। বন্ধুরে, এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয়, এই জায়গাটা মামুর দেওয়া চেয়ার নয়, এই চেয়ারটি পেতে মাকে বড় কষ্ট করতে হয়েছে, এই চেয়ারটি পেতে আমাকে বড় জুলুম করতে হয়েছে। ভাইজান, বন্ধুরা, আমার লেখা দিয়েছে ইল, ইল মানে জ্ঞান, সিম কার্ড, সিম কার্ডটি যেমন অতি সামান্য ক্ষুদ্র, আমার আল্লাহ বলছেন ইল্লে ইলমে ইল্লা কালিলা, অতি সামান্য ক্ষুদ্রতম জ্ঞান তোমাদের মস্তিষ্কর মধ্যে ভরে দিয়েছি, আর সেই আমার দেওয়া জ্ঞান দিয়ে তোমরা মহা আকাশ ভ্রমণ করতে পারো, তোমরা মহাশূন্য ভ্রমণ করতে পারো, তোমরা দূরবর্তী রাস্তাকে সঠিক নিকটবর্তী করে দিতে পারো, তোমরা মাটির নিচের দ্রব্যগুলিকে তোমাদের ব্রেন খাটিয়ে তোমরা সেই জ্ঞানের দ্বারাই সেই মাটির নিচের বস্তুগুলিকে সঞ্চয় করে তোমরা উপভোগ করতে পারো। ভাইজি, এখানে দেখেন নামটা লেখা আছে, ঠ্যাং নাই হাত নাই, কিন্তু সিম কার্ডটা ঠিকঠাক আছে আর বায়ানটা ঠিকঠাক আছে, তার জন্য নামটা কত সুন্দর করে লিখে দিয়েছেন। একটা লোকের নাম লিখতে লিখতে আড়াই লাইন পার করে দিছে, কিন্তু ওর সিম কার্ড যদি হ্যাং হয়ে যায়, ওর জ্ঞান যদি শূন্য হয়ে যায়, মাত্র তিনটা অক্ষর দিয়ে বলবে, একটা হলো প, একটা হলো গ, একটা হলো ল। ভাইজান, তবে সবচাইতে আল্লাহর যত নিয়ামত, সবচাইতে মহামূল্যবান এক নম্বর নিয়ামত হল ইলমে কালিলা, তৃতীয় নম্বর উপহার। হ্যাঁ, চলছে চলছে। তো যাই হোক ভাই, আপনারা শুনলেন, 10-11 বছর একটা ছেলে খেলা বেড়াইছে, বাংলা ছাড়া হারাবে, এগুলা ছাড়াবে ডিজিটাল ছাগড়া, এগুলা ডিজিটাল ছাগড়া, এগুলো হারাবে। মোবাইল তুমি টিপতে যতখানি না জানো আর তার ডবল জানে। তো ভাই যান, ওর নাম কইতে কইতে উসুসু করে আমার মার কাছে ছুটেছে। তো যাই হোক, আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতগুলি নিয়ামত দিয়েছে তার মধ্যে এক নম্বর নিয়ামত হলো ইলমে কালিলা, দ্বিতীয় নম্বর নিয়ামত হলো আল্লামাহুল বায়ান, তৃতীয় নম্বর নিয়ামত হলো আল্লামাল কোরআন। এই তিনটি মহামূল্যবান নিয়ামত যদি পৃথিবীর মানুষকে না দিত, তবে একটা কুত্তা, একটা বিড়াল, একটা শৃগালের যাহা মূল্য পৃথিবীর মানুষের তাহাই মূল্য থাকতো। কথা ঠিক না বেঠিক? সেহেতু ভাইজান, এই মূল্য তিনটি, এই উপহার তিনটি, এই নিয়ামত তিনটিকে যারা, এই নিয়ামত তিনটিকে যারা সঠিক কাজে লাগাতে পারবে না, তারা ভবিষ্যতে বা বর্তমানে কল্যাণ হতে পারবে না। এই আমার শেষ আলোচনা। ভাইজান, আমি এই মতো মানুষ, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে আমি একটু অসুস্থতার মধ্যে আছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল ঠিকঠাক, আমাকে 11:12 আমি বলেছি, এখন ঘড়িতে অলরেডি 1:07 বাকি। যাই বা হোক, আমি আপনাদেরকে আর সময় দিতে পাচ্ছি না, আমার কষ্ট হয় ভাই, এটাই আমার সম্পদ,
আমার কথাটা শুনলেন, আপনারা এত বড় মাদ্রাসা চালান, কান খুলে শুনেন, আপনারা এই মাদ্রাসাটা চালান এতগুলো এলাকাবাসী, আপনাদের মতোই আমি একটা অনাথ আশ্রম চালাই, কিসের বলে? এই যে রাতের পর রাত চিৎকার করি, আপনারা একটা মজুরি দেন, সেই মজুরিটা আমি তিন ভাগ করি, একটা আমার পরিবার, একটা আমার নিজের খরচ, আমি যে চলাফেরা করি তার একটা গাড়ি ভাড়া, রেস্টুরেন্ট ভাড়া, গেস্ট হাউসের ভাড়া, বিমান ভাড়া, চা পানি খাওয়া, ভাত পানি, এটা একটা ভাগ, একটা ভাগ আমার বিবি বাল বাচ্চা, আর একটা ভাগ হলো আমার অনাথ আশ্রম চালাই আমার এতিম ছেলে, এটাই আমার সম্পদ, এটাই আমার চাকরি, এটাই আমার সব কিছু। সেহেতু সোনারা, লং টাইম কথা বললে লাংস এবং হার্টের ক্ষতি হয়। আমি গত 2019 সাল থেকে আমার যে ডেট নেওয়ার জন্য আমার এক ব্যক্তিকে রাখা আছে, তাকে বলা আছে দেড় ঘন্টা বা দু ঘন্টার উপরে কেউ দিতে চাইলে ওনার ডেট লি